প্রিয় শিক্ষার্থীরা ম্যাদবাই এম কেয়ার চ্যানেলে স্বাগত এসো মনে মনে সহজে হিসাব করি প্রথমের এই দুই অঙ্কের সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক দুই যার স্থানীয় মান দুই একক বা দুই দশক স্থানীয় অঙ্ক দুই যার স্থানীয় মান দুই দশক বা কুড়ি আমরা জানি কোনো সংখ্যা তার অঙ্কগুলির স্থানীয় মানের যোগফল তাহলে দুই এবং দুই দশ এর যোগফল সমান দুই দশ দুই বাইশ একইভাবে পরের এই দুই অঙ্কের সংখ্যাটির স্থানীয় মানের যোগফল ছয়ের স্থানীয় মান ছয় আর এই দুইয়ের স্থানীয় মান দুই দশ তাহলে দুই দশ যোগ ছয় সমান দুই দশ ছয় তাহলে প্রথমের সংখ্যাটি দুই দশ যোগ দুই পরের এই সংখ্যাটি দুই দশ যোগ ছয় এই দুটি সংখ্যার যোগ ফল আসলে এই চারটি সংখ্যার যোগ ফল দুই দশ যোগ দুই দশ আমরা জানি দুই যোগ দুই সমান চার হয় তাহলে দুই দশ যোগ দুই দশ সমান চার দশ অর্থাৎ কুড়ি যোগ কুড়ি সমান চল্লিশ দুই যোগ ছয় সমান আট তাহলে চার দশ যোগ আট সমান চার দশ আট আটচল্লিশ অর্থাৎ প্রথমে সংখ্যা দুটিকে আমরা তাদের স্থানীয় মানে বিস্তার করে নিয়েছি এরপর দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মানের সাথে দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মানের যোগ করেছি আর একক স্থানীয় অঙ্কের স্থানীয় মানের সাথে একক স্থানীয় অঙ্কের স্থানীয় মানের যোগ করেছি এইভাবে আমরা খুব সহজে মনে মনে যোগ করতে পারি আবার দেখো দুই দশ এখানে দুই দশ মোট চার দশ দুই আর ছয় আট তাহলে সংখ্যা দুটি যোগ ফল চার দশ আট আমরা প্রথমে একক স্থানীয় অঙ্কের যোগ করে থাকি তাহলে এক্ষেত্রে দুই যোগ ছয় আট দুই দশ যোগ দুই দশ চার দশ সংখ্যাটি চার দশ আট আমরা হাতে কলমে কাঠি দিয়ে এমনটা করতে পারি দুই দশ যোগ দুই সমান দুই দশ দুই তাহলে দশটি করে কাঁঠির একটি বান্ডেল হলে এরূপ দুটি বান্ডেলে মোট কাঠি থাকে দুই দশ বা কুড়িটি তাহলে কুড়িটি কাঠি এবং দুটি কাঠি মিলে বাইশটি কাঁঠি আর ছাব্বিশ দুই দশ ছয় তাহলে দশটি করে কাঠির বান্ডেল এরূপ দুটি বান্ডেল দুই দশ কাঁঠি এবং পৃথকভাবে ছটি কাঠি তাহলে দশটি করে কাঠির বান্ডেল এখানে দুটি বান্ডেল আর এখানের দুটি বান্ডেল মোট দুই আর দুই চারটি আর এই চারটি বান্ডেলে মোট কাঠি চার দশ একক কাঠি অর্থাৎ একটা একটা করে কাঠি এখানে দুটি এখানে ছয়টি ছয় সাত আট মোট আটটি তাহলে মোট কাঠির সংখ্যা চার দশ যোগ আট চার দশ আট আটচল্লিশটি একইভাবে আমরা এই দুটি সংখ্যারও যোগ করতে পারি প্রথমের সংখ্যা তিন দশ ছয় তাহলে সংখ্যাটিকে তাদের অঙ্ক দুটির স্থানীয় মানের যোগফল হিসাবে লিখলে আমরা তিনের স্থানীয় মান পাই তিন দশ আর ছয়ের স্থানীয় মান পাই ছয় অর্থাৎ সংখ্যাটি তিন দশ যোগ ছয় পরের এই সংখ্যাটি চার দশ দুই চার দশ অর্থাৎ চল্লিশ আর দুই অর্থাৎ এই চারের স্থানীয় মান চার দশ বা চল্লিশ দুইয়ের স্থানীয় মান দুই দুটি সংখ্যাকে আমরা তাদের অঙ্কগুলি স্থানীয় মানের সমষ্টি হিসাবে লিখে ফেলেছি এরপরে দশক স্থানীয় অঙ্ক দুটির স্থানীয় মান পাশাপাশি লিখে ফেলি তিন দশ যোগ চার দশ এবং একক স্থানীয় অঙ্ক দুটির স্থানীয় মান পাশাপাশি লিখে ফেলি আমরা জানি তিন যোগ চার সমান সাত তাহলে তিন দশ যোগ চার দশ সমান সাত দশ অর্থাৎ সত্তর ছয় যোগ দুই সমান আট তাহলে এই চারটি সংখ্যার যোগ ফল আসলে এই দুটি সংখ্যার যোগ ফল সাত দশ যোগ আট সমান সাত দশ আট আঠাত্তর অর্থাৎ ছত্রিশ যোগ বিয়াল্লিশ সমান আঠাত্তর এর পরের সংখ্যা দুটি যোগফল করে দেওয়া হয়েছে বুঝে নিতে হবে প্রথমের সংখ্যাটি এক দশ আট তাহলে স্থানীয় মানের বিস্তার করে আমরা পাই এক দশ যোগ আট পরের এই সংখ্যাটি দুই দশ সাত অর্থাৎ দুই দশ যোগ সাত দুইয়ের স্থানীয় মান দুই দশ সাতের স্থানীয় মান সাত অর্থাৎ সংখ্যাগুলিকে আমরা প্রথমে তাদের স্থানীয় মানের যোগফল হিসাবে লিখে ফেলেছি উভয় সংখ্যার দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মানের যোগ ফল এক দশ যোগ দুই দশ সমান তিন দশ একক স্থানীয় অঙ্ক দুটির স্থানীয় মানের যোগ ফল তাহলে আট যোগ সাত আমরা জানি আট যোগ সাত পনেরো পনেরো আসলে এক দশ যোগ পাঁচ তাহলে তিন দশ আবার এক দশ মোট চার দশ অর্থাৎ চল্লিশ আর পাঁচ সংখ্যা দুটির যোগফল তাহলে চার দশ পাঁচ পঁয়তাল্লিশ আমরা হাতে কলমে কাঠি দিয়েও পাই একই যোগফল দেখো প্রথমে এখানে আছে এক দশ আট তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরূপ দশটি কাঠির একটি বান্ডেল এ বাদেও আছে আটটি কাঠি পৃথকভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এর পরের সংখ্যা দুই দশ সাত তাহলে দুই দশ অর্থাৎ দশটি কাঠির একটি বান্ডেল এরূপ দুটি বান্ডেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটি বান্ডেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অপর একটি বান্ডেল দুই দশ সাত সাতটি পৃথকভাবে রেখে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে দশটি করে বান্ডেল এরূপ এখানে একটি এখানে দুটি মোট তিনটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটি বান্ডেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দুটি বান্ডেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তিনটি বান্ডেল এ এখানে আছে আটটি আর এখানে সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাশাপাশি প্রথমে লিখে ফেললাম দেখো এর দশটি নিয়ে একটি বান্ডিল করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি নিয়ে একটি বান্ডিল করে ফেলি তাহলে রয়ে গেল এক দুই তিন চার পাঁচ তাহলে আট যোগ সাত আসলে এক দশ পাঁচ তাহলে দশের বান্ডেল কটা হলো এক দুই তিন চার চারটি আমরা জানি দশের বান্ডেল চারটি হলে হয় চার দশ অর্থাৎ চল্লিশ যোগ এখানে একক কাঠি আছে আর পাঁচটি পাঁচ চার দশ যোগ পাঁচ সমান চার দশ পাঁচ পঁয়তাল্লিশ আমরা এক্ষেত্রে সরাসরি পঁয়তাল্লিশ লিখতে পারি কারণ দশের বান্ডেল চারটি তাই চার দশ আর একক কাঠি পাঁচটি তাই পাঁচ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ এরপর তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা চারের দাগের সমস্যাটি লক্ষ্য করো এখানে ছয় দশ নয় উনসত্তর যোগ সাত দশ দুই বাহাত্তর কীভাবে যোগ করা হয়েছে তাহলে প্রথমের সংখ্যা ছয় দশ নয় সংখ্যাটিকে তাদের অঙ্কগুলি স্থানীয় মানের সমষ্টি হিসাবে লিখলে হয় ছয় স্থানীয় মান ছয় দশ নয় স্থানীয় মান নয় তাহলে তাদের যোগফল ছয় দশ যোগ নয় আমরা স্থানীয় মানে বিস্তার করে ফেললাম পরের এই সংখ্যাটি সাত দশ দুই তাহলে সাতের স্থানীয় মান সাত দশ অর্থাৎ সত্তর আর দুইয়ের স্থানীয় মান দুই তাহলে সংখ্যাটি সত্তর যোগ দুই আমরা দশক স্থানীয় অঙ্কটির স্থানীয় মানের সাথে এখানের দশক স্থানীয় অঙ্কটির স্থানীয় মানের যোগ করব অর্থাৎ ছয় দশের সাথে সাত দশ তাহলে ছয় দশ যোগ সাত দশ আসলে ছয় যোগ সাত অর্থাৎ তেরো তেরো দশ এবং নয় যোগ দুই আসলে এগারো আমরা এই এগারোকে এক দশ যোগ এক লিখতে পারি হ্যাঁ তাহলে এখানে আছে তেরো দশ আর এখানে আছে এক দশ আমরা জানি মোট চোদ্দ দশ কারণ তেরো যোগ এক চোদ্দ হয় তাহলে তেরো দশ আসলে একশত তিরিশ আর যোগ দশ চোদ্দো দশ আসলে একশত চল্লিশ যোগ এক একশত একচল্লিশ একইভাবে পরের সংখ্যা দুটি লক্ষ্য করো তিন অঙ্কের এই সংখ্যাটির এই একের অর্থাৎ শতক স্থানীয় অঙ্ক একের স্থানীয় মান একশত দশক স্থানীয় অঙ্ক একের স্থানীয় মান একদ এবং স একক স্থানীয় অঙ্ক চারের স্থানীয় মান চার পরের এই তিন অঙ্কের সংখ্যাটির শতক স্থানীয় অঙ্ক একের স্থানীয় মান একশত দশক স্থানীয় অঙ্ক দুইয়ের স্থানীয় মান দুই দশ এবং একক স্থানীয় অঙ্ক তিনের স্থানীয় মান তিন আমরা একই স্থানের অঙ্কগুলি স্থানীয় মানের যোগ করে ফেলি অর্থাৎ শতক স্থানে এখানে স্থানীয় মান একশো আর এখানে একশো একশো যোগ একশো দশক স্থানের অঙ্কগুলি স্থানীয় মান দশ আর এখানে দুই দশ পাশাপাশি লিখে ফেললাম একক স্থানের অঙ্ক দুটির স্থানীয় মান চার যোগ তিন পাশাপাশি লিখে ফেললাম একশত যোগ একশত সমান দুই শত এক দশ যোগ দুই দশ সমান তিন দশ চার যোগ তিন সমান সাত তাহলে সংখ্যা দুটির যোগফল আসলে দুই শত তিন দশ সাত সমান দুই শত সাঁত্রিশ একইভাবে আমরা ছয়ের দাগের সমস্যার সমাধান করতে পারি প্রথমের এই সংখ্যাটি তিন অঙ্কের সংখ্যা যার তিনের স্থানীয় মান তিনশত দুইয়ের স্থানীয় মান দুই দশ এবং সাতের স্থানীয় মান সাত তাহলে সংখ্যাটি তার অঙ্কগুলির স্থানীয় মানের যোগফল অর্থাৎ এই সংখ্যাটি তিনশো যোগ কুড়ি যোগ সাত পরের এই সংখ্যাটি এটিও তিন অঙ্কের সংখ্যা যার চারের স্থানীয় মান চার শত তিনে স্থানীয় মান তিন দশ এবং একের স্থানীয় মান এক একইভাবে আমরা যোগফল করে ফেললাম তাহলে সংখ্যা দুটির যোগফল আসলে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি সংখ্যার যোগফল আমরা প্রথমে শতক স্থানীয় অঙ্ক দুটির স্থানীয় মানের যোগফল পাশাপাশি করে নেব অর্থাৎ তিনশত যোগ চার শত পাশাপাশি করে নেব এবং দুই দশ যোগ তিন দশ পাশাপাশি করে নেব সাত যোগ এক পাশাপাশি করে নেব তাহলে এখানে রেখি তিনশত যোগ চার শত এরপরে দুই দশ যোগ তিন দশ সাত যোগ এক তিনশত যোগ চার শত আমরা জানি তিন যোগ চার সাত হয় তাহলে তিনশত যোগ চার শত সমান সাত শত বা সাতশো দুই দশ যোগ তিন দশ আমরা জানি দুই যোগ তিন পাঁচ তাহলে দুই দশ যোগ তিন দশ সমান পাঁচ দশ সাত যোগ এক সমান আট তাহলে যোগফল হবে সাত শত পাঁচ দশ আট সাত শত আঠান্ন সাতের দাগে দেখো প্রথমের এই সংখ্যাটি তিন অঙ্কের সংখ্যা যার শতক স্থানের অঙ্ক ছয় স্থানীয় মান ছয় শত দশক স্থানে আছে শূন্য আমরা জানি শূন্যের প্রকৃতমান এবং স্থানীয়মান সর্বদা শূন্য হয় তাহলে কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সেই সংখ্যা আসলে একই থাকে যোগফল একই হয়ে যায় সুতরাং আমরা শূন্য যোগ লিখছি না সাতের স্থানীয় মান সাত এখানে সাত লিখে দিলাম অর্থাৎ ছয় সাত আসলে ছয় শত যোগ শূন্য দশ যোগ সাত একক ছয় যোগ সাত একইভাবে পরের এই সংখ্যাটি তিন অঙ্কের সংখ্যা যার শতক স্থানের অঙ্ক দুই স্থানীয় মান দুই শত এখানে দশক অঙ্ক শূন্য আছে স্থানীয় মানও শূন্য আমরা শূন্য যোগ করব না কারণ শূন্য যোগ করলেও যোগফল একই হবে তাই লিখছি না আটের স্থানীয় মান আট আমরা জানি কোন সংখ্যা তার অঙ্কগুলি স্থানীয় মানে যোগফল তাহলে প্রথমের এই সংখ্যাটি আসলে ছয় শত যোগ সাত পরের এই সংখ্যাটি আসলে দুই শত যোগ আট তাহলে তাদের যোগ ফল আসলে প্রথমে শতক স্থানের অঙ্ক দুটির স্থানীয় মানকে আমরা পাশাপাশি লিখে ফেলি ছয় শত যোগ দুই শত এবং পরের এই দুটি অঙ্ক যাদের স্থানীয় মান সাত এবং আট তাদেরকে আমরা পাশাপাশি লিখে ফেলি সাত যোগ আট আমরা জানি ছয় শত যোগ দুই শত ছয় যোগ দুই সমান আট হয় তাহলে ছয় শত যোগ দুই শত সমান আট শত সাত যোগ আট আমরা জানি সাত যোগ আট সমান পনেরো এর আগের পৃষ্ঠায় আমরা করলাম সাতটি কাঠি এবং আটটি কাঠি আসলে পনেরোটি কাঠি সমান একদশ পাঁচটি কাঠি তাহলে সাত যোগ আট সমান পনেরো আসলে এক দশ যোগ পাঁচ এক দশ পাঁচ পনেরো তাহলে এই দুটি সংখ্যার যোগফল আসলে আট শত এক দশ পাঁচ আট এক দশ পাঁচ অর্থাৎ আট পনেরো আমরা প্রাথমিকভাবে লিখে এগুলো সমাধান করছি আমরা মনে মনে খুব সহজে এগুলো সমাধান করতে পারি আসলে দুটি সংখ্যার যোগফল সমান তাদের একই স্থানের অঙ্ক দুটির স্থানীয় মানের যোগফল এইভাবে একক স্থানের অঙ্ক দুটি স্থানীয় মানের যোগফল দশক স্থানের অঙ্ক দুটি স্থানীয় মানের যোগফল এর মাধ্যমে খুব সহজেই আমরা সংখ্যা দুটির যোগফল করতে পারি যদি সংখ্যা দুটি দুই অঙ্কের হয় সংখ্যা দুটি তিন অঙ্কের হলে একইভাবে একক স্থানের অঙ্ক দুটি স্থানীয় মানের যোগফল দশক স্থানের অঙ্ক দুটি স্থানীয় মানের যোগফল শতক স্থানের অঙ্ক দুটির স্থানীয় মানের যোগফলের মাধ্যমে আমরা সংখ্যা দুটির যোগফল করতে পারি আশা করি তোমরা খুব সহজে সমাধান কৌশল বুঝতে পারলে বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানিও